নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে এ এন এম অ্যান্ড জেএনএম এন্ট্রান্স এক্সাম দু জন্য তোমাদের যে দ্বিতীয় সিফ্টের পরীক্ষাটা হয়েছিল তার উত্তরমালাটা নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই নিজেদের উত্তরগুলোর সাথে উত্তরগুলো মিলিয়ে নিও এবং অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কত নম্বরে উত্তর করতে পারলে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন বলছে অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় সঠিক উত্তর হবে অপশান বি ক্যাকটাস পরের প্রশ্ন নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ সঠিক উত্তর হবে অ্যাভিসেনিয়া পরের প্রশ্ন দেখো দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে সঠিক উত্তর হবে অপশান সি সেভেন্টি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমরা কিন্তু একে অপরের সাথে প্রশ্নগুলো মিলিও না কারণ একই শিফটের মধ্যে কিন্তু তোমাদের প্রশ্নপত্রের দাগ নাম্বারগুলো আলাদা তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলোর সাথে নিজেদের উত্তরগুলো মেলাও দাগ নম্বরের সাথে নয় পরের প্রশ্ন দেখো ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ পত্রকণ্টক পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় সঠিক উত্তর হবে অপশান বি ক্যাকটাস পরের প্রশ্ন দেখো হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান ডি এক্স লিঙ্কড পরের প্রশ্ন দেখো নিচের কোন মাধ্যমটি প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে লেন্স পরের প্রশ্ন দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয় সঠিক উত্তর হবে টেলোফেজ পরের প্রশ্ন দেখো নিচের কোনটি পেশাগত অসুস্থতা দেখো তোমরা অনেকে বলছিলে এই প্রশ্নটা ভুল আছে পেশিগত হবে না পেশাগত অর্থাৎ কর্মগত এখানে হবে সঠিক উত্তরটা অপশান এ অ্যাসবেস্টোসিস কারণ যারা অ্যাসবেস্টসের কারখানায় কাজ করে তাদের এই অ্যাসবেস্টোসিস রোগ হয় যাকে হোয়াইট লাং ডিজিজও বলা হয়ে থাকে পরের প্রশ্ন দেখো থিবেশিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হল অপশান সি করোনারি সাইনাস পরের প্রশ্ন দেখো রিজার্ভ পেজমেকারটি হল এসে নোট এভি নোট হিজের বান্ডিল পার্কিনজি তন্তু সঠিক উত্তর হবে অপশান বি নোট এসে নোটটা কিন্তু স্বাভাবিক পেসমেকার যেটা মানুষের থাকে পরের প্রশ্ন দেখো বাফারের কাজ হল সঠিক উত্তর হবে অপশান সি পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া পরের প্রশ্ন দেখো আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয় সঠিক উত্তর হবে অপশান এ নীলাভ কালো দেখো তারপর দিয়েছে কোন উপাদানে ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশান এ প্রোটিন দেখো কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে সঠিক উত্তর হবে অপশান এ অযৌন জনন দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি থেকে কত ধরনের গ্যামের সৃষ্টি হতে পারে এর সঠিক উত্তর হবে কিন্তু দু ধরনের তিন ধরনের নয় দু ধরনের অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং স্মল এ ক্যাপিটাল বি পরের প্রশ্ন দেখো অম্লবৃষ্টির মূল উপাদানটি হল সঠিক উত্তর হবে অপশান বি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এবং এই দুটো অ্যাসিডের মধ্যে কিন্তু নাইট্রিক অ্যাসিডের পরিমাণ অম্লবৃষ্টিতে বেশি থাকে পরের প্রশ্ন দেখো নিচের কোন পদ্ধতিতে পাইরি ফর্মিস বেশি সাহায্য করে সঠিক উত্তর হবে অপশান এ রোটেশন দেখো জে এফ এম প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয় সঠিক উত্তর হবে অপশান এ পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন কি বলছে নিচের কোনটিতে তেইশটি ক্রমজম থাকে সঠিক উত্তর হবে অপশান সি সেকেন্ডারি উসাইট পরের প্রশ্ন কি বলছে অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশান সি হাইড্রোলেজেস তারপর দেখো মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ মাছের পটকা কিন্তু একটি উস্থৈতিক অঙ্গ সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন দেখো অ্যান্টি কিটোজেনিক হরমোনটি হলো অপশান সি ইনসুলিন নিচের কোনটি পরাগী ফুল তোমরা অনেকে করেছো ধান ধান কিন্তু পতঙ্গ পরাগী ফুল নয় সঠিক উত্তর হবে অপশান বি আম দেখো প্রথম বিন অন্য কোন নামে পরিচিত সঠিক দেখো নিউটন ইজ ইউনিট অফ উত্তর হবে বি বল নিউটন কিন্তু বলের একক পরের প্রশ্ন সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয় সঠিক উত্তর হবে অপশান এ ভর পরের প্রশ্ন দেখো বলছে এক ব্যক্তি একটি দশ মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে ষোলো সেকেন্ডে একবার ঘুরে এলে তার দ্রুতি ও মোট স্মরণ কত হবে সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন দেখো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর তোমরা অপশানগুলো দেখো এখানে কিন্তু ভরও শূন্য বলে দিয়েছে কিন্তু ভর কখনোই শূন্য হয় না ভর কিন্তু ধ্রুব তাহলে কে শূন্য হতে পারে বস্তুর ওজন বা ভার কিন্তু শূন্য হতে পারে তাহলে কোন অপশনটা হবে দেখো এখানে লেখা আছে ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে সঠিক উত্তর হবে অপশান সি পরের প্রশ্ন দেখো বলছে একটি বন্দুক থেকে কুড়ি গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো বুলেটটি একশো মিটার পার সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে দশ সেন্টিমিটার দূরে কি থেমে গেল বুলেটটির ওপর বালির প্রতিরোধ কত ছিল সঠিক উত্তর হবে অপশান এ হাজার নিউটন পরের প্রশ্ন দেখো ছোট ছোটো শিশির বিন্দু সর্বদাই গোলকাকার ধারণ করে এর কারণ স্থিতিস্থাপকতা সান্দ্রতা পৃষ্ঠটান ঘনত্ব সঠিক উত্তর হবে অপশন বি পৃষ্ঠটান পরের প্রশ্ন দেখো এখানে তোমায় তিনটে মৌল দিয়েছে আর্গান পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং প্রত্যেকেরই লক্ষ্য করো ভর সংখ্যাটা সমান তাহলে ভর সংখ্যা যখন সমান হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় আইসোবার যখন প্রোটন সংখ্যাটা সমান হয় তখন তাদের বলা হয় আইসোটোপ আর যখন নিউট্রন সংখ্যা সমান হয় তখন তাদের বলা হয় আইসোটোন পরের প্রশ্ন দেখো অক্সিজেন হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যথাক্রমে বত্রিশ দুই ও বত্রিশ হয় তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত সঠিক উত্তর হবে নাইনটি এইট অপশান বি পরের প্রশ্ন দেখো দেখো এখানে একটা তোমাকে চার্ট দিয়েছে নুন জল ধোঁয়া মাখন মাটি দেখো প্রথমটা হবে নুন জলটা হবে দ্রবণ দুইয়েরটা হবে কলয়েট ধোঁয়াটা হবে কলয়েট মাখনটা হবে ইমালসল এবং মাটিটা হবে কিন্তু তোমার মিশ্রণ তাহলে এই সিকোয়েন্সটা কোন অপশানের সাথে মিলছে মিলছে অপশান এর সাথে পরের প্রশ্ন দেখো অম্লবৃষ্টিতে যে অ্যাসিডটি সব থেকে বেশি থাকে সেটি হল সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড তোমাদের একটু আগেই বলে দিলাম পরের প্রশ্ন দেখো একটি জলের পাম্প পঞ্চাশ মিনিটে ছ মিটার উচ্চতায় রাখা একটি পাঁচশো লিটার জলের ট্যাঙ্কে জল তুলতে পারে পাম্পটির ক্ষমতা কত সঠিক উত্তর হবে অপশান এ দশ ওয়াট পরের প্রশ্ন দেখো বলছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ প্রয়োগ করলে সঠিক উত্তর হবে অপশান ডি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ গ্রাম জল পাওয়া যাবে পরের প্রশ্ন দেখো একটি স্বরে যদি দুশো ছাপ্পান্ন চারশো পাঁচশো বারো ছশো তিরিশ কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি সঠিক উত্তর হবে অপশান সি পাঁচশো বারো কম্পাঙ্কের সুর দেখ দেখো সমমেল কোনগুলোকে বলে সমমেল বলা হয় তোমার প্রদত্ত যে কম্পাঙ্ক আছে সেই কম্পাঙ্কের ক্ষুদ্রতম তার বলে পাওয়া যায় পরের প্রশ্ন দেখো মানব দেহের চক্ষু লেন্স হলো একটি উভোত্তর লেন্স অপশান বি পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সঠিক উত্তর হবে অপশন বি নিয়ন পরের প্রশ্ন দেখো একটি নিরেট গোলক ও একটি লম্ববিত্তাকার চোঙের ব্যাসার্ধ ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত হবে সঠিক উত্তর হবে অপশন বি থ্রি টু ফোর পরের প্রশ্ন দেখো ডজন প্রতি ডিমের দাম ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটে ডিম বেশি পাওয়া যায় কমার আগে এক ডজন ডিমের দাম কত ছিল সঠিক উত্তর হবে অপশন এ তিরিশ টাকা পরের প্রশ্ন দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্ক হল সঠিক উত্তর হবে অপশন ডি ডি স্কোয়ার ইকুয়াল টু এস বাই টু পরের প্রশ্ন দেখো পাঁচ দশ পনেরো পঁচিশ এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে সঠিক উত্তর হবে অপশান সি পাঁচ পরের প্রশ্ন কি বলছে দেখো চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত অপশান বি পাঁচ দেখো এরপর কিন্তু তোমাদের ইংলিশ গ্রামারটা শুরু হচ্ছে প্রথম প্রশ্ন কি বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি সঠিক উত্তর হবে অপশান বি রিকোয়ার্ড পরের প্রশ্ন কি বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকল সঠিক উত্তর হবে অপশন সি কনস্ট্যান্ট পরের প্রশ্ন দেখো চুজ দা ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দা ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু गिवन সেন্টেন্স কি কি বাক্য তোমাই দেওয়া হয়েছে দা ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার void আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পারসন সঠিক উত্তর হবে অপশন সি ইনভ্যালিড পরের প্রশ্ন দেখো চুজ দা ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রক্সিমেটলি রিপ্লেস দা ইটালিকাইজড ওয়ার্ড in the given sentence primitive tales mainly comprise stories of old times gods and heroes shori uttor hobe option b legend pore proshno dekho choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete dekho ki diyeche those who have well dash their transition from village life to city life have

বাক্যের যে সেন্সার বানানটা আছে সেটাই কিন্তু সঠিক প্রথম যে সেন্সার বানানটা আছে সেটা কিন্তু ভুল তাহলে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ওনলি সেন্টেন্স টু ইজ পরের প্রশ্ন দেখো চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট ashok হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দ্য পিকনিক অ্যাস হি হ্যাড সার্টেন ড্যাস টু ডিউরিং দ্য পিরিয়ড সঠিক উত্তর হবে অপশান সি কমিটমেন্টস পরের প্রশ্ন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গ্রুপ অফ দ্য ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট দেখো আই শ্যাল নট জয়েন ড্যাস ইউ নিড মি সঠিক উত্তর হবে অপশন ডি আনলেস দেখো পরের প্রশ্ন কি দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট হিস স্টেটমেন্ট ইজ রিপ্লেট ড্যাস কন্ট্রাডিকশনস সঠিক উত্তর হবে অপশন ডি উইথ পরের প্রশ্ন দেখো ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এর সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ দ্য ব্লাইন্ডস দেখো এরপর কিন্তু তোমাদের ছিল জেনারেল নলেজের প্রশ্ন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী কিন্তু নয় চারমিনার অবস্থিত হলো হায়দ্রাবাদে সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশ ছিল সঠিক উত্তর হবে অপশান ডি নন্দ বংশ দেখো কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন সঠিক উত্তর হবে মেরি কুড়ি পরের প্রশ্ন কি বলছে দেখো মানব দেহে হারের সংখ্যা কটি সঠিক উত্তর হবে অপশান ডি দুশো ছটি দেখো পরের প্রশ্নটা দেখো এখানে একটা সিকোয়েন্স দিয়েছে তোমরা যদি সিকোয়েন্সটা লক্ষ্য করো দেখবে এটা কিন্তু অ্যান্টি ক্লক ঘুরছে তাহলে সঠিক উত্তরটা হবে অপশান বি সিক্সটি এর জন্য চারটে তোমাকে ফিগার দিয়েছে এর সঠিক উত্তরটা হবে অপশান ডি সিক্সটি থ্রির জন্য তোমাকে দেখো চারটে অপশান দিয়েছে এর সঠিক উত্তরটা হবে ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্সটি ফোরের জন্য কি বলছে ট্রেন রেল তাহলে এর পরিপূরক হবে বোট রিভার অপশান সি সিক্সটি ফাইভটা কি দিয়েছে দেখো চুজ দ্য রাইট অপশান হুইচ উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড দেখো এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান এ রিপ তাহলে যদি আমরা রিপটা বসাই তাহলে কি হবে প্রথম বাক্যটা হবে স্ট্রিপ এবং তার পরের বাক্যটা হবে রিপল তাহলে এটাই ছিল কিন্তু তোমাদের সম্পূর্ণ দ্বিতীয় সিপ্টের এনএম অ্যান্ড জে এন এম এন্ট্রান্স এক্সাম দু হাজার একুশের প্রশ্নপত্র তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কে কত নম্বরে উত্তর করতে পারলে আর এরপরেই আমি তোমাদের প্রথম শিফটের উত্তরমালাটাও আলোচনা করে দিচ্ছি তাহলে দেখা হবে পরের ভিডিও